लागू औषध सहित तीनजना पक्राउ। अलिपुरद्वार जिल्ला पुलिसले लागू औषध र धेरै नशालु ट्याब्लेट सहित तीनजनालाई पक्राउ गर्यो। दुई पुरुष र एक महिला उत्तर पूर्वी भारतबाट लागू औषध र नशालु ट्याब्लेट ल्याइरहेको थियो। अलिपुरद्वार जिल्ला पुलिसले गोप्य स्रोतको आधारमा एक महिला र दुई पुरुषलाई पक्राउ गर्यो। तीमध्ये एकजना मुर्शिदाबादमा र अन्य दुई छिमेकी जिल्ला कुचबिहारमा बस्ने गरेको छ। उनलाई नयाँ अलिपुरद्वार रेलवे स्टेसन नजिकैबाट पक्राउ गरेको थियो। उनको साथबाट करिब 10,000 लागु औषध गोली र 170 ग्राम अफिम बरामद भएको छ। पुलिसको तर्फबाट अलिपुरद्वार जिल्लाका एसडिपिओ श्रीनिवास संसदले सम्पूर्ण घटनाको अनुसन्धान भइरहेको बताए। एसटिएफएर इनपुटर साथसाथै हाम्रो डिस्ट्रिक्ट पुलिसले तीनजनकै धरेछ न्यू अलिपुरद्वार स्टेसनेर काछेकाछे। उनार पासे आमाके ड्रग्सटा सिज करा होयेछे। अप्रोक्सिमेटलि अराउंड 10,000 याबा ट्याबलेटगुलो सिज करा होयेछे और 170 ग्रामेर अनुमान करे सानफ्लावर ड्रग करे एकटा ड्रग सिज होयेछे। एटा अपियर्स टू बी मर्फिन एतगुलो सिज होयेछे और तीनजनके धरा होयेछे। এখানে একজনের বাড়ি আছে মুর্শিদাবাদ আর দুইজনের বাড়ি কুচবিহারে আছে। তো ওরা আসছিল নর্থ ইস্ট থেকে, নাগাল্যান্ড থেকে ওরা আসছিল। এখন আলিপুরদুয়ারে যখন ওরা নেমে গেল তারপরে ওনাকে ধরা হয়েছে। হ্যাঁ না, ওটা তো ইনভেস্টিগেশন এখন চলছে। তিনজনকে আমরা ধরা হয়েছে। কোথায় যাচ্ছিল ওটা ইনভেস্টিগেশন এখন চলছে। ওটা আমাকে আমরা একটু ইনভেস্টিগেশনের পরে আমাকে মতলব পাতা চল যায়। এখন পর্যন্ত তো ইনভেস্টিগেশন চলছে। তো আজকে সকালে হয়েছে সিজার, তো সিজার এখন হয়েছে আর ইনভেস্টিগেশন তো চলছে। তো একটু টাইম লাগবে তার জন্য। স্যার এই যেগুলো ধরা পড়ছে স্যার এগুলোর আনুমানিক মূল্য কত হবে? মূল্য এটা মূল্য মার্কেটে যেরকম মূল্য হবে ওরকম হবে। যতগুলো কেনার লোক থাকবে তখন মূল্য তো বেশিই হবে। আপনার তো এটা জানি কি এখানে আলিপুরদুয়ারের এসপি সাহেব প্রতিবার এটাই বলে কি যদি কেনার লোক থাকে তাহলে মূল্য তো ভালোই হবে। তো একটা জায়গায় একটা রকম মূল্য আছে। তো 20 টাকা হতে পারে, 25 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে, যেখানে যেরকম হবে ওরকম ওরা নিয়ে। স্যার এগুলো কি বাংলাদেশে নিয়ে যাওয়া হচ্ছিল মনে হচ্ছে? এতগুলো আমি এখন তো আমার বলতে পারবে না, ইনভেস্টিগেশন এখন চলছে। তো এতগুলো ডিটেলস তো এখন আমার কাছে নেই, আমরা বলতে পারবো না। ওটা তো ইউজুয়াল কোর্স অফ ইনভেস্টিগেশন আছে, ওটা আমরা করে দেবো। না এখানে দুটা পুরুষ ছিল আর একটা মহিলা ছিল। ঠিক আছে, এটা কি বলা যায় স্যার মহিলাদেরকে দিয়ে মূলত র‍্যাকেটটা করা চালানো হচ্ছে? এরকম এখন তো কিছু বল আমি তো বলতে পারবো না। আমরা বলেছি তো আনুমানিক 10,000 ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে আর 170 গ্রামটা সানফ্লাওয়ার ড্রাগ যেটা অ্যাপিয়ার্স টু বি মরফিন। ঠিক আছে, এত পাওয়া গেছে। ঠিক আছে, আর ইয়াবা ট্যাবলেট টোটাল ছিল আনুমানিক 1 কিলো ছিল।